ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে কিছু মার্বেল মানি প্লান্টের কাটিং আমি বসাচ্ছি। তো এগুলো মার্বেল মানি প্লান্ট কিংবা মার্বেল পোথোস, যেই নামেই চেনেন। তবে এখন তো শীত প্রায় শেষ, তাই আমরা এই গাছগুলোকে নতুন করে কাটিং থেকে আবার গ্রো করতে পারি। দেখুন, এইখানে যে আমার একটা হ্যাঙ্গিং বাস্কেটে বসানো ছিল, তো কিছু পাতা শুধু নষ্ট হয়েছে, পুরো গাছ কিন্তু নষ্ট হয়ে যায় না এই শীতে। এখন যেটা করব, এর নতুন নতুন কাটিং থেকে নতুন নতুন গাছ তৈরি করব, কারণ কাটিং বসালে পরে সেই গাছের গ্রোথ খুব ভালো হয়। আর এই যে টবটা দেখছেন, এই গাছে যদি আমি এই টবেই যদি রেখে দিই, তাহলে সেভাবে গ্রো করবে না। আমি কাটিং বেশ কিছু কেটে নেব আর এই মাটি খুঁচে আবার নতুন করে খাবার দেব। তো সেই কারণে দেখুন, এখানে আমি দুটো কাটিং কেটে বসিয়ে ফেলেছি। তো ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি, শেয়ার করলে আপনারাও বুঝতে পারবেন আর নতুন নতুন গাছও তৈরি করতে পারবেন। আর আমি কাটিং কিছু কেটে নিয়েছি, এই দেখুন, এখানে একটি কাটিং রয়েছে, এখানে দুটো রয়েছে একসাথে, আমি এই একসাথে দুটোই ধরে বসিয়ে দেব। তো আমি এই প্যাকেট নিয়েছি, এই প্যাকেটেই বসাচ্ছি। দেখুন, এখানেও দুটো প্যাকেটেই বসিয়েছি। যখন আবার হ্যাঙ্গিং বাস্কেটে দেব, তখন আবার নতুন করে হ্যাঙ্গিং বাস্কেটের মাটি আলাদাভাবে তৈরি করতে হয়। তো আপনারা যারা সেই ভিডিও দেখতে চান, বলবেন, কমেন্ট করে বলবেন, আমি হ্যাঙ্গিং বাস্কেটে বসিয়েও গাছ দেখাবো। তো এখানে যে আমি মাটিটা তৈরি করেছি, এতে আছে এক ভাগ মাটি, এক ভাগ বালি আর এক ভাগ জৈব সার, এই দিয়েই বসাচ্ছি। এখন কোনো কোকোপিট আমি দিইনি, যখন হ্যাঙ্গিং বাস্কেটে বসাবো তখনই আমি এতে কোকোপিট দেব। খুব মেঘ করে এসেছে, হাওয়া ছেড়েছে, মেঘ করেছে, দেখুন অন্ধকার করে ফেলেছে। কিন্তু আগে বেশ পরিষ্কার ছিল আকাশ, রোদ্রও ছিল, বুঝতে পারিনি এইভাবে মেঘ করবে। তো তার মধ্যে ভিডিওটা করছি। আর এই যে গাছ, এই গাছ এইভাবেই বসাচ্ছি। তো বন্ধুরা, বসানো হয়ে গেছে কাটিং। তো আমি এতে জল দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করলাম, কারণ প্রচুর মেঘ করেছে, ঝড় ছেড়ে দিয়েছে। তো আপনারা এইভাবে কাটিং থেকে নতুন নতুন গাছ তৈরি করুন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব।